কোরবানির পশু জবাই করার সঠিক নিয়ম কি? কোরবানির পশু জবাই করার জন্য অনেকে এই ক্ষেত্রে আমরা ভুল করে থাকি। কোরবানির পশু নিজে জবাই করার চেষ্টা করবেন, এটা তো কোনো কঠিন কোনো বিষয় না। আমরা অনেকে ভয় পাই, মনে করি যে হুজুরে কি কি মনোযোগ পড়তেছে, এই জন্য হুজুরকে দায়িত্ব দেয়। একেবারে সহজ, এখানে হুজুরে ওই যে কিছু নাম হাতে নেয়, এখানে কিছু ভুল আছে। হুজুরে এসে জিজ্ঞেস করে কোরবানি কার কার নামে হবে, আমরা বলি অমুক অমুক, আমার দাদা অমুক, আমার চাচা অমুক, আমি অমুক তমুকের নামে, নাউজুবিল্লাহ। আল্লাহ ছাড়া কারো নামে কোনো কোরবানি পশু জবাই হবে না। লা তাকুলু মিম্মা লাম ইউজকার ইসমুল্লাহি আলাইহি, আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই করলে সেটা খাওয়া যাবে না। বাকি আমাদের দেশে উদ্দেশ্য এটাই থাকে যে অমুক তমুকের পক্ষ থেকে বলার সময় ভুলে বলে নামে, তাহলে আমরা বলবো অবশ্যই কোরবানি পশু জবাই হবে অমুক অমুকের পক্ষ থেকে, কার নামে? আল্লাহর নামে। তাহলে কোরবানি করার ক্ষেত্রে আপনি করার চেষ্টা করবেন, কোরবানি করার জন্য প্রথমত একটা ধারালো ছুরি নিবেন, সেই ছুরিটা ধারিয়ে নিবেন। ধার দেওয়ার সময় পশুর সামনে ধার দেয়া যাবে না, আলাদা এক জায়গায় ধার দিবেন। নাম্বার দুই, পশুকে বাম কাঁধে শোয়াবেন, খেয়াল করে শুনতে হবে, পশুকে বাম কাঁধে শোয়াবেন। নাম্বার তিন, পশুকে কেবলামুখী করবেন। নাম্বার চার, আপনি বাম হাত দিয়ে ধরে অথবা যদি না পারেন দুই হাত দিয়ে ধরে পশুর ঠিক গলায়, এই যে পশুর কানটা টানলে গলায় একটা উঁচু জায়গা আছে, ঠিক ওই বরাবর কোরবানির পশুর ছুরিটা চালাতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে কোরবানির পশু জবাই করার আগে দোয়া আছে, কি সেই দোয়া, কোন দোয়া পড়বেন? দোয়াটা হচ্ছে কমপক্ষে বিসমিল্লাহি আল্লাহু আকবার বললেই হয়ে যাবে, বিসমিল্লাহি আল্লাহু আকবার বললেই হয়ে যাবে। কিন্তু এটার সাথে যদি পারেন তাহলে ভালো, আল্লাহুম্মা ইন্না হাযা মিনকা ওয়া লাকা, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি, নিজের পক্ষ থেকে বলে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি, আর যদি অন্য কারো পক্ষ থেকে হয় তাহলে আল্লাহুম্মা তাকাব্বাল মিন অমুক, কথার কথা আব্দুর রহমান সাহেবের পক্ষ থেকে তাহলে আল্লাহুম্মা তাকাব্বাল মিন আব্দুর রহমান, অথবা কথার কথা রাশেদের পক্ষ থেকে তাহলে আল্লাহুম্মা তাকাব্বাল মিন রাশেদ, অথবা নিজের পরিবারের পক্ষ থেকে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি, ঠিক আছে? এইভাবে যার পক্ষ থেকে আল্লাহুম্মা তাকাব্বাল মিন বলে সেটা যুক্ত করলেই হয়ে যাবে, যদি আরবি পারেন, আর না হলে বাংলা বললেই হবে, আল্লাহ এই কোরবানিটা অমুক অমুকের পক্ষ থেকে তুমি এটা কবুল করে নাও। বুঝাতে পেরেছি? এই ক্ষেত্রে বিসমিল্লাহি আল্লাহু আকবার অবশ্যই বলতে হবে, বিসমিল্লাহি আল্লাহু আকবার অথবা বিসমিল্লাহি আল্লাহু আকবার, এটা কমপক্ষে বলতে হবে। ভুলে যদি কেউ বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে ভুলে যায় তাহলে কোরবানি হয়ে যাবে, অসুবিধা নেই, ভুলে যদি কেউ কারো বাদ পড়ে যায়। আচ্ছা, জবাই করতে গিয়ে অমুক অমুকের নাম বলার দরকার নেই, তবে জবাই করার আগে এই যে হুজুরের আমরা অনেকে বলি যে না এই নামটা আমার দরকার নেই, এটাও ঠিক না, নামের দরকার আছে, কিন্তু নামটা এই জন্য নয় যে এই নামের উপরে হবে, এই জন্য নয়, নামগুলো এই জন্য যে কার কার পক্ষ থেকে এটা আগে নির্দিষ্ট করে নেয়া। অনেক সময় এমন হয় জবাই করার পরে এসে ঝগড়া লাগে, এটা আমার পক্ষ থেকে বলছোস নি, অমুকের পক্ষ থেকে বলছোস, এরা যে ঝগড়া করে এটা কার কার, এটা নিয়ে নিজেরা নিজেরা ঝগড়া করে। এই জন্য আগেই নির্দিষ্ট করে নেয়া যে কোরবানির পশুটা কার কার পক্ষ থেকে কোরবানি হবে। অবশ্যই এটা নিয়ত কেনার সময় হয়ে গেছে, কিন্তু তারপরও পরে যেন ঝগড়া না লাগে এই জন্য আগে জিজ্ঞেস করে নেওয়া ভালো। কিন্তু মনে রাখতে হবে কোরবানি কারো নামে নয়, অমুক অমুকের পক্ষ থেকে হবে, কোরবানি হবে কার নামে? আল্লাহর নামে। তাহলে আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে কোরবানি করার নিয়ম কি, ধারালো একটা ছুরি নেওয়া, পশুকে বাম কাঁধে শোয়ানো, হ্যাঁ পশুকে কেবলামুখী শোয়ানো, যদি কেবলামুখী করা না যায় বাম কাঁধে শোয়ানো না যায় যেদিকে হোক অসুবিধা নেই কোরবানি হয়ে যাবে, উত্তম হচ্ছে কেবলামুখী শোয়ানো। তারপরে চার নম্বর হচ্ছে দোয়া পড়ে কোরবানি করা, দোয়া করার সময় কমপক্ষে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা, ঠিক আছে? পাঁচ নম্বর হচ্ছে কোরবানির পশু তার প্রাণ যাওয়ার আগ পর্যন্ত তাকে খোঁচাখুঁচি করা যাবে না, জবাই করছেন শেষ, এরপরে আবার কিছুক্ষণ ছুরি দিয়ে কাটা, কিছুক্ষণ তার চামড়া কাটা, তার রক বারবার খোঁচা দেওয়া ছুরি দিয়ে, এগুলো কোনোটাই উচিত হবে না। বুঝতে পেরেছি? প্রাণ বের হওয়ার আগ পর্যন্ত এইসব কোনো কিছুই করা যাবে না।